हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी आज के आपनादेर साथे हायद्राबादी चिकेन तहारीर रेसिपी शेयर करब। एटा एक वन पट मिल रेसिपी। रेसिपिटा आपनारा देखुन, देखे भालो लागले लाइक करबेन, शेयर करबेन आर आमार चैनलटाके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। ताहले चलुन रेसिपिटा देखे नी। तहारीटा करार जोन्नो आमी एखाने एकटा भाड़ी बसिए निएछि। एते आमी 2 टेबिलस्पून सर्षे तेल देव और 1 टेबिल स्पून घी देव। तेल और घी खूब भालो करे गरम हो गेछे। एते आमी एबार किछु गोटा मसला फोड़न देव। प्रथमे आमी देव एक स्टार एनिस, एक बड़ एलाच, चारटे छोट एलाच, एक टुकड़ो दारचिनी आमी छोटो छोटो टुकड़ो करे नियेछि, चारटे लवंग, 8-10 गोलमरिच और एक तेजपाता। फोड़नगुलो खूब भालो करे आमी एकटु भेजे नेब। फोड़नगुलो थेके खूब सुंदर एकटा गन्ध बेरोच्छे। एबार आमी 1/2 टीस्पून शाहजीरा देब। আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচো করে নিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি 2 টেবিল স্পুনের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দেব। এটাকে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না এই আদা রসুনের রস মেলটা চলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে তেলে ভালো করে নাড়াচাড়া করব। এই আদা রসুনের রস মেলটা পুরোপুরি চলে গেছে। দেখুন মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এখানে 2 টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই টমেটো পেস্টটা দিয়ে দেব। এটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখন আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুনের মতো নুন দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা বড় বড় চিকেনের পিস আমি দিয়ে দেব। এখানে আমার 500 চিকেন আছে। চিকেনের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 10-15 মিনিট চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে দেব। চিকেনটাকে আমি 15 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে আমার তেলটা আলাদা হয়ে গেছে। এবার আমি এখানে 4 গ্লাস চাল নিয়েছি। এই চালটা অ্যাড করে দেব। আপনারা চালটা যে কোনো কিছু দিয়ে একটু মেপে নেবেন, কারণ জলটা মেপে দিতে হবে। তাই আমি এখানে যেই গ্লাস দিয়ে চালটা মেপেছি সেই গ্লাস দিয়েই জলটা অ্যাড করব। এখানে আমি 4 গ্লাস চাল নিয়েছি। চালের সাথে চিকেনটাকে খুব আলতো হাতে মিশিয়ে নেব। তা নাহলে চালগুলো যেহেতু আমার ভিজিয়ে রাখা তাই ভেঙে যাবে। এবার আমি এতে জল অ্যাড করব। যেহেতু 4 গ্লাস চাল নিয়েছি তাই আমি 4 গ্লাস জল নেব।
আর এক্সট্রা আমি এক গ্লাস জল নেব। তাহলে 4+4+1 প্রপোর্শনটা হবে, যতটা চাল ঠিক ততটাই জল প্লাস এক গ্লাস জল বেশি। এবার এটাকে ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব। এবার এতে আমি এক মুঠো ধনে পাতা আর কয়েকটা পুদিনা পাতা দেব। আর 7টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এটাতে এক্সট্রা ফ্লেভার অ্যাড করবে। এখন আমি নুনটাকে অ্যাডজাস্ট করব, কারণ আগে আমি বেশি নুন দিইনি, তাই নুনটা এই সময় আপনারা টেস্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমাকে গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এখন আমি হাঁড়িটাকে ঢেকে দেব। ঢেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করব, তারপর ফ্লেমটাকে আমি একদম সিম করে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলব। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে 10 মিনিট এটাকে রান্না করব। 15 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নেব। এটা আমার একদম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। এবার আমি একটা চামচের পেছন দিয়ে মাঝখানে একটু চেক করে নেব গ্রেভি আছে কি নেই। আমার এটা একদম গ্রেভিগুলো সব শুকিয়ে গেছে, চাল মাংস সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নাড়াচাড়া করব না, এটাকে আমি পুরো 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভ করে নেব। হায়দ্রাবাদী চিকেন তাহারি আমার সার্ভিংয়ের জন্য একদম রেডি। রেসিপিটা আপনারা দেখে বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি, বাই।